এই বেরিয়ে যাচ্ছে এখন বেড়াতে, কোথায় যাব? ইকো পার্ক। ইকো পার্ক দেখি দেখি। এই নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের বলেছিলাম বিকেলবেলা বাড়াবো, তো বিকেলবেলার ভিডিও দিলাম এটা। আর বেশি কিছু কথা বলবো না, তো আমি সোজা ভিডিওতে চলে যাচ্ছি। তো সবাই কিন্তু বেরিয়ে টোটোতে উঠে পড়েছি ঘরের থেকে, তো আমি এখন ভিডিও বানাতে ব্যস্ত। তো ওরা উঠছে, কে কোথায় বসবে, তো এইটা নিয়ে ডিসকাস হচ্ছে। তো বেরিয়ে যাওয়ার কোথায় ইকো পার্কে তো বলছে, কত দূর কী ব্যাপার রাস্তা যেতে যেতে দেখাবো। তো সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে আমাদের সাথে থাকো, দেখতে থাকো, দেখতে ভালো লাগবে। আর সবাই কিন্তু একটা করে লাইক, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আমাদের কেমন লাগলো কমেন্টেও জানিও। তো আমরা সবাই মনে করেছি ওনার স্বামী স্ত্রী ছেলে আমার স্বামী দুটো নিয়ে বেরিয়ে টোটোতে বসে পড়েছি। তো এখন ঘরের সামনে টোটো এখনও স্টার্ট দেয়নি, তো এইটা ঘর ওদের বাড়ির রাস্তা। টোটোতে যেতে যেতে তো পিজা মানে ক্যামেরাটা তো আমি ধরে রেখেছিলাম, ও দিদিটাকে বললাম দিদি তুমি একটু ক্যামেরাটা ধরো, তো উনি ধরেছেন বাইরেরটাকে দেখাচ্ছে। তো পুরো দুদিকে সবুজ, তো গ্রাম যাচ্ছি আমরা টাউনের দিকে, তো টাউন বলে জানি না, তো ওরা বলছিল তাই বললাম। আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে ট্রেন রাস্তা, তো ট্রেন আসবে সিগন্যাল আছে তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো টোটোটা আমাদের ভাড়াতে আছে, তো তবুও রেল লাইনের ওপর দিয়ে গেলে সবাই বসে থাকলে কেমন একটা লাগে, তো ডক্কর লাগবে, তাই জন্য আমরা নেমে হেঁটে যাচ্ছি। তো দুটো রেল লাইন, একটা ওই পিছনের দিকে আর একটা সামনের দিকে, তো এই রেল লাইন দিয়ে কলকাতা যাওয়া যায়। এটা তো পশ্চিম পূর্ব মেদিনীপুর, তো জেলা আমাদের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। তো আবার টোটোতে উঠে পড়বো, তো ওরা উঠে গিয়ে বসছে, আমি পিছনে আছি। ওরা তো আবার বলছে দাঁড়াও একটু, টোটো তো ভাড়ায় হলে যাওয়া হয়, সেখানে সেখানে নেমে নেমেই যাচ্ছে। তো আবার চল, এখন চলে এসেছি আমরা ইকো পার্কে। তো এটা টিকিট কাউন্টার, তো এসেছি হলদিয়া ইকো পার্ক, বাইরে দেখাচ্ছি। এখন গেট খোলেনি, টিকিট কাউন্টারে টিকিট দেয়নি, এটা রাত্রে হলে খোলে, তো রাত্রে দেখার সিন আছে বলে আমাদের সন্ধ্যেবেলা নিয়ে এসছে। ভেতরে অনেক কিছু দেখার আছে, টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবারে ভেতরে ঢুকছি। তো ওরা দুজন ছেলে আর টোটোওয়ালা ছিল, তিনজনে বাইরে কোথায় চলে গেছে চাটা খেতে, তো আমরা বাচ্চাদের নিয়ে দুজনে ঢুকে পড়ল। পুরো রাউন্ডটা ঘুরে দেখাবো, এখন এমনি দেখালাম একটু। আমি না প্রথমবার এসেছি, কি আনন্দ, কত লোক এখানে ভিডিও বানাচ্ছে ইউটিউবে, আর এমনি ক্যামেরা করছে এখানে। আমি কলকাতা ছাড়া হলদিয়ায় এসে এই প্রথমবার ভিডিও বানাচ্ছি, উফ কি আনন্দ। আর জায়গাটা এত সুন্দর, লাইটিং দিয়েছে, তো বাচ্চারা তো ওইখানে গিয়েই ওই ওই স্লিপ কাটতে লেগে গেছে ওই জায়গাটা। সবাই কিন্তু সাথে থেকে দেখার অনেক কিছু আছে, সবে মাত্র ঢুকলাম ইকো পার্কে। কি সুন্দর লাইটগুলো দিয়েছে, শাড়িটা পিন আপ করে পরেছি, কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এই প্রথমবার, আজকে কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল যেতে পারলাম না আসলে, তো ইকো পার্কে সকাল থেকে আসবে আসবে বলছিল, বলছিল রাত্রে গেলে বৌদি খুব মানে লাইট আছে আর ভিডিও বানাতেও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে, তাই জন্য রাত্রে থেকে গেলাম। তো ওরা কিন্তু এসে এখানে লেগে গেছে, এই কোনটাই চড়বে কোনটা না চড়বে এখনও বুঝতেই পারছে না। তো এখানে কাটালো, আবার ওইখানে যাচ্ছে ঝোলনায়। তুমি আগে আসছো পার্কে? হ্যাঁ, আমি গেছি, তো দুবার এসে ঘুরে গেছি। আমি কিন্তু প্রথমবার এসেছি, আর একবার হচ্ছে আমার মেয়ে জামাই তোমার সবাই মিলে একসঙ্গে আসছি, আমার মা। তো আমি কিন্তু প্রথমবার এসেছি, দিদিদের বাড়িতে এসেছিলাম, এসে এখানে তো দিদিরা আমাকে ঘুরছে। পুকুর পাড়টা কিন্তু অনেক বড়, অনেক লাইট দেওয়া আছে, পুকুরের চারপাশটা এখন কিন্তু ঘুরছি, তো আগে ঘুরে নিই তারপরে বসবো কোথাও। বাচ্চারা তো লাইট পেয়ে দৌড়েই যাচ্ছে, ওরা এগিয়ে গেছে আমরা পিছনে আছি। অনেকে ঘুরতে এসছে এখানে, সবাই মিলে ছবি তুলছিল। হ্যাঁ, তো চার পুকুরের চারপাশে বসার জায়গা আছে, তো যে যার মতন বসে আছে।
আমরা কিন্তু হাঁটতে আছি ভাই বাচ্চাটা এইখানে তো আমরা চলে এসেছি তিন রাউন্ড ঘুরে চলে এসেছি এটা চার রাউন্ড পুকুরটা কমসে কম তো ছ সাত বিঘা জায়গার ওপর তো একটা একটা করে ঘেরি দেওয়া আছে তো এভাবে লাইট দেওয়া আছে তো আমরা চলে এসেছি এক সাইড বাকি আর পাঁচ সাইড আছে পুকুরটা অনেক বড় মধ্যিখানে একটা শিব মূর্তি আছে দেখুন কি সুন্দর জলের সিনাইটা খারাপ হয়ে গেছে বলছে চারিদিকে কি সুন্দর লাইট দেওয়া আছে তো আমার তো খুব ভালো লেগেছে তো আর একটা জিনিস আছে এখানে তো এটা মনে হয় অফিস রুম তো আর একটা জিনিস কি দেখলাম এত প্রেমিক প্রেমিকারা বসছে সব চেয়ারে একটু অন্ধকার জায়গা মানে কি বলবো আর সত্যি কিন্তু আমি মানে কি বলি আগে একবার গেছিলাম আমার বর তো চেনেতে থাকে তো একবার গেছিলাম ওখানে তো খুব সুন্দর ছিল তো আবার এই একটা দেখলাম এটা কি দেখি এটা কি একটা ও এটা একটা সিংহের মূর্তি হয়েছে তো ওরা ছবি তুলছিল তো এটা আমিও একটা ছবি তুলব আর এটাই না স্পিড বোট চলছিল তো দেখিয়েছিলাম কোথায় চলে গেছে অনেক দূরে একটা চলছে তো মেয়েরা বায়না করছে স্পিড বোট চড়বে ওরা তো এসেছিল দুজনে তো বাইরে কি করছে কি জানি ওই দি এদিকে আসো একটা স্ট্যাচু দেখালাম তো ওই কন্যাটা আর একটা আছে তো এটা কিন্তু সুইমিং পুল স্নান করার জন্য দিনের বেলা নাকি সবাই স্নান টান করে তো অনেকে ঘুরতে এসছে বেশি কিন্তু প্রেমিক প্রেমিকারা অল্প বয়সী ছেলে মেয়েরা সব বসছে এখান থেকে সজা ওই লাইটটা এমন আছে তো শিবমূর্তি ঠিক দেখাই যাচ্ছে না এই দেখুন কি সুন্দর লাগছে তো লাইটিংটা খুব ভালো দিয়েছে ওরা লাইটটাই মেন বলে না হলদিয়া নাকি খুব লাইট আর আমি কিন্তু এসেছি পোপার হলদিয়া তো যাবো আমরা টোটোতে এসেছিলাম কই ও ওটা ওদের পিছনে না একটা কোম্পানি আছে ওই কোম্পানি থেকে আগুন চলছে ওটা ডগ তো ডগ মানে কি ডগ হলদিয়া ডগ মানে একটা কোম্পানির নাম ডগ ও ডগ কোম্পানি মানে কি আমি তো কোনো ডগ জানি তো ডগটা কি কি গ্যাস তৈরি ও দেখুন আগুন বেরোচ্ছে কিভাবে ওইটা তুলে ভালো লাগছে আমরা কিন্তু একদম রেল লাইনের পাশেই আছি ট্রেন যাচ্ছে ওই সাইড দিয়ে তো অন্ধকারে দেখা যায়নি চলে গেছে তো এপারে একটা সুইমিং পুল তো এপারে একটা ওই সিঁড়ি আছে এই দেখুন নিচের পার্টসটা দেখা যাচ্ছে তো বেশি জল না দেখবেন না কিন্তু প্রেমিকারা সব দাঁড়িয়ে আছে এটা স্পিডবোর্ডের ঘাট তো ওরা সবাই ঘাটে বসে আছে একের পর এক উঠবে এগুলো পড়ে আছে সব এত বড় কমসে কম 15-20টা ঘাট আছে এখানে আর দাঁড়া বাবারে হাসি যাচ্ছে ওর বাবারা চলে এসছে ওরা সব মানে স্পিড বোর্ডে উঠবে এ মাছ আছে এটা না মাছ আছে কিনা হ্যাঁ মাছ আছে মাছ আছে ওই তো দেখা যাচ্ছে হ্যাঁ তো এ পুকুরে নামবে সবাই স্পিড বোর্ডে উঠবে তো দাঁড়িয়েছি এখন তো এই স্পিডটা উঠবে বলে দাঁড়িয়েছে এখানে সবাই ওরা বসছে উঠে গেছে এমনি বসছিল পুলিশ আছে এই তো এইখানে আছে সিকিউরিটি আছে প্রত্যেকটা জায়গায় আমরা এই কজনে এসছে এরা সব বসছে আমি দাঁড়িয়ে না চলছে পায়ে ঘোরা না না কারেন্টে না হাত দিয়ে করে তো ওটা খারাপ বলে আর একটা নিয়ে এসছে ওরা সবাই ওরা উঠবে বলে এখানে বসছে না ওরা বয়ে আনছে অনেকগুলো তা এখানে তুলানো আছে নৌকা চলছে এখনো কটা তো ওনারা এখন নামাচ্ছে জলে
এটা মেশিন লাগানো নেই তো পা দিয়েই চলছে দেখাচ্ছে কিভাবে চলে বাইরে টিকিট কাউন্টার আছে একজনের 50 টাকা করে তো আমরা কজন আছি তো 50 টাকা করে টিকিট নেবে দুজনের বেশি উঠতে দেবে না বলছে দুজন কি তিনজন ওরা উঠে পড়েছে এখন ছাড়বে স্পিড বোট তো চারজনের টিকিট করেছে ও বড় ও নিয়ে যাবে ওদের তোমরা কি নৌকায় উঠছো তো হাই করবো তো দর্শকরা দেখবে সবাইকে এই হ্যালো হলুদ টি শার্ট দাও হ্যালো বলো পার্কে ঘুরতে এসছি কি তার ওর আবার ক্যামেরা আসতে লজ্জা করে ওরা ঘুরে ঘুরে চলে আসছে অ্যাক্সিডেন্ট হলো ওই হলো না হলো না বাচ্চাদের নিয়ে ঘুরছে ওটা ওরা আমার মেয়েরও উঠুক তো ওরা উঠলে ওটা চড়াবো খুব সুন্দর এটা উঠলে ভালো তো ওটা থেকে এটা ভালো আচ্ছা হোক না ঠিক আছে এখন আছি বসে থাকলো তো আমরা যাচ্ছি আমরা এখন ঘুরবো এখনো অনেক ঘুরে বাকি তো পাঁচটা তো পাঁচ পাকে আমরা ঘুরেছি চার পাক এটা পাঁচ নম্বর চলছে এখান থেকে তো ওরা সব নৌকা চড়ছে আমার দুজনে এখন অনেক ঘুরে বাকি তো ঘুরতে যাচ্ছে এখন পুকুরের রাউন্ডটা যে বড় তো কমসে কম তো 15 মিনিট তো ঘুরেই যাচ্ছি চলে এসছি সামনে একদম যেখানে গেট বেরিয়েছিলাম তো এই গেট পুরো রাউন্ড ঘোরা হয়ে গেল তো এটার কাছে কি সুন্দর লাল সবুজ লাইট পড়ছে তো আমি একটা ফটো তুলে নিলাম কি গো বন্ধ করে নিয়ে এতে চলে এটা হয়েছে যে যার মতন ওই ছেলেটা সাইকেল নিয়ে চলছে যেখানে যা খুশি করতে পারে এখানে এর মধ্যে চলে আসছে পাখিয়া হ্যাঁ না ওটা আরেকটা মনে হয় চলো ওদি এইখানে না তো এত লাইট দিয়েছি লাইটে আমার শাড়িটা ঝিলিক করছে তো ঝিকঝিক করছে আমাকে কেমন লাগছে বলো এই গেটের মুখে চলে এসছে এই যে দেখা যাচ্ছে ওদের ঠান্ডা লেগে যায় আলোর দিকে ওই যে কাকু কি বলছিস এদিকে ঘুরাবি দাঁড়া দাঁড়া ঘুরাবি দাঁড়াও আকপ করতেছিস কেন হ্যাঁ পিছা পিছা পিছনে আয় পিছনে চলে এসছি ওই বড় শিব ঠাকুরের সামনে তো শিব ঠাকুরটা উল্টো দিকে মুখ আছে আর আমরা তো নিচে আছি তো দেখানো সম্ভব হচ্ছে না তো ওরাও আমাদের সাথে সাথে আছে কিন্তু এ সাইড দিয়ে একটু দেখা যাচ্ছে তবু
পুরা পার্ক ঘোরা হয়েছে এবারে সামনের দিকে যাচ্ছি এবার যাব দোলনার কাছে একবার দোলনা উঠি দোলনা তখন গেলাম কাদা ছিল তো দেখি দোলনা যদি ভালো থাকে উঠবো না হলে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো পেট একদম খিদেতে খাওয়ার দেখি তো বাচ্চারা বড়রা সবাই চড়ছে তো এটা এখন দাঁড়িয়েছে তো আমি উঠে একটু বসছি এখানে মা অন্ধকারে গাড়ি চালাচ্ছে সেইটাই দুজনে পড়ছি ওমা হয়েছে চলো এটা বাদ দাও হ্যাঁ সেইগুলো চলবে চলো মা এক ধারে তুমি ধারে বসবে চলো বৃষ্টি হচ্ছিল তাই জন্য এগুলো কাদা এই জন্য সব পড়ে আছে ওরা শুধু দৌড়াচ্ছে কিছু করতেই পারছে মা সব তো জল আচ্ছা আমি তুলে দিচ্ছি দাঁড়াও এগুলো আসতে হলে তো একদম বর্ষাকালে আসা যাবে না তো বর্ষাকালে শুধু জল জমেই আছে কিচ্ছু করতে পারছে না বাচ্চা নিজের মতন সব গেটের মুখে চলে এসেছি অনেক ঘোরা হয়েছে কমসে কম দেড় ঘন্টা দু ঘন্টা তো আছি না দেড় ঘন্টা দু ঘন্টার বেশি আছে না আমরা সবাই পুচ্ছা খাচ্ছি ও ঘুগনি খাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে ওরা কিছু খাচ্ছে না হলদিয়া বিগ বাজার সাইড দিয়ে যাচ্ছিলাম আমরা ফুচকা খেয়ে টোটোতে উঠেছি যাচ্ছি বড় বাজারের দিকে মানে ওপার হলদিয়া যেখানে টাউন এটা কি জায়গার নাম মঞ্জুশ্রী হলদিয়ার মার্কেট কোনোদিন আসিনি প্রথমবার এসছি ও টোটো থেকে নামছি হোটেলে খাবো না আমি হাত ধরবো নি দাঁড়া দাদা আইসু তো এটা হাই রোড প্রচুর গাড়ি চলছে কলকাতার মতন আর ওরা রোড পেরোচ্ছে একটা অবস্থা এবারে রাস্তা পার হচ্ছিল আমি রাস্তার এপার থেকে ক্যামেরা করছিলাম পাশাপাশি অনেকগুলো রেস্টুরেন্ট একটা রাস্তা রেস্টুরেন্টের কাছে ঢুকে পড়লাম বিরিয়ানি খেতে চিকেন বিরিয়ানি খাবো ডিম কি এটা অনেক কিছু আছে
এমনি বাজারের দোকানগুলোতে 100 টাকা করে বিরিয়ানি এখানে 140 টাকা বিরিয়ানি বাবা একটা রুটির দাম 10 টাকা এখানে সবটার রেট বেশি হবে না একদম পুরো এসি আর ভিআইপি মাছের জন্য কথা বলতে 3 আর 4 মাছের বিরিয়ানি বিরিয়ানি আমরা বিরিয়ানি খাবো তো একটা একটা করে প্লেট আসছে তো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন শুরু করিনি আমি দেখাচ্ছি সবাই খাচ্ছি আর আমারটা ওই রুটি খাচ্ছে রুটি মাংস তোর বিরিয়ানি ভালো লাগে শেষ করেছি তো এখনও সবার কাছে পড়ে আছে আসলে একটু আগে তো বিরিয়ানি ফুচকা খেয়ে এসেছি তো এখন পেটটা ভার আছে তো সবার হাতে পড়ে আছে কিছু না কিছু আমি আবার চামচ ছেড়ে হাতে খেতে লেগেছি তো মেয়েটা একদম কিছু খাচ্ছে না আসলে ওকে এমনি খেতে চায় না আর সবাই মাত্র এই খাবার খেয়ে আসলো একটু দেরি করে খেলো আসলে অনেকটা যেতে হবে তো আমরা একটা অন্যদিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি আর একটা কথা তোমাদের বলাই হয় নিজেই বলেছিল যে গোয়া কিন্তু জাহাজ বন্ধ হলদিয়া জাহাজ বন্ধ তো পরে জানলাম খাওয়া শেষ করে হোটেল থেকে মুখ দিয়ে বেরিয়ে পড়েছি ঘরের জন্য এবারে বাড়ি যাব এই হোটেলটাই খাচ্ছিলাম খেতেই পারিনি আবার একটা প্লেট পার্সেল করে নিলাম কিনেছে ওরা সব ওখানে ভাত করছে ওরা ওদিকে পান কিনে খাচ্ছে এই দোকানদার আমাদের পেট ভর্তি বিরিয়ানি এত খাওয়া খেয়েছি আরো রাস্তায় ফেলে দিয়ে এসেছি 9:10 পেটে ধরেনি তো প্যাকেট করে ভরে দিয়েছিলাম টোটো থেকে পড়ে আবার রাস্তায় ওটা নষ্ট হয়ে গেল তো আবার পিছু পিছু গেছে দুজনে তুলতে তো এখন 9:10 এখন ব্লগটা এখানে শেষ করব তো সবাইকে গুড নাইট আবার দেখা হবে পরের দিন তো আগামীকাল বাড়ি যাব তখন আবার দেখা হবে সবার সাথে টাটা গুড নাইট ভ্যাসেলে আসার সময় করে এসেছি